কলকাতা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান ইংল্যান্ড ক্লাসে। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারের একটি টপিক নিয়ে। যারা গত ক্লাসটি দেখেছো তারা ইতিমধ্যে জানো, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের প্রকারভেদ নিয়ে। সেখানে আমরা পি টাইপ এবং এন টাইপ নামে দুইটা ডিফারেন্ট টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দেখেছি। পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি আজকে তার অ্যাপ্লিকেশনটা দেখব। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর এই দুইটাকে যদি আমরা বিশেষ প্রক্রিয়ায় একত্রিত করে দিতে পারি, বলছি আমি আবার রিপিট করছি, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে জুড়ে দিলে একটা জাংশন তৈরি হয়। জাংশন মানে কি? মিলিত একটা পয়েন্ট। আমরা জানি কি, আমরা সবাই রেলওয়ে জাংশনের সাথে পরিচিত আছি, তাই তো? দুইটা স্টেশন যেখানে একসাথে মিলে বা একটা পয়েন্ট থেকে ট্রেন যে কোনো দুদিকে তিন দিকে যেতে পারে তাকে আমরা বলি কি জাংশন। তো জাংশনটা এখানে কি দেখছি, পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর একটা সার্টিন জায়গায় পরস্পরের সাথে মিলবে এবং সেই মিলিত হওয়ার ফলে কি তৈরি হয়, একটা ডায়োড তৈরি হয়, তাকে আমরা বলি পি এন জাংশন ডায়োড। কি বলি? জাংশন ডায়োড। আজকে আমরা দেখবো পি এন জাংশন ডায়োড এবং এর গঠনটা কি, এর কার্যক্রমটা কি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চিত্র বোর্ডে এঁকে রেখেছি, একটু লক্ষ্য করো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি বোর্ডে। তোমরা দেখো এখানে আমরা নেগেটিভ কিছু আয়ন, পজিটিভ কিছু আয়ন দেখতে পাচ্ছি। এটা আমাদের নির্দেশ করছে ঋণাত্মক আয়ন, তারপরে দেখো তার ডান পাশে আছে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়নের উপরে ধনাত্মক চার্জ ধর্মীয় মূল এবং ধনাত্মক আয়নের কোনায় দেখো ঋণাত্মক চার্জ ধর্মী ইলেকট্রন আছে। আমাদের সবই পরিচিত বিষয় এখন আমি আঁকলাম। এই সাইডটা আমার পিএন জাংশন ডায়োডের পি অংশ আর এই সাইডটা জাংশন ডায়োডের এন অংশ, তারা এরকম করে আছে। তো একটু লক্ষ্য করো আমি মাঝখানে একটা লাইন টেনে রেখেছি, মাঝখানের অংশটা লাইন টেনে রাখার কারণটা কি একটু আমরা বিশ্লেষণ যদি করতে চাই। এখানে ঋণাত্মক আয়নের সাথে হোল যুক্ত আছে, হোল এখানে ধনাত্মক আয়নের সাথে ইলেকট্রন যুক্ত আছে। তো আমরা জানি যে হোল এবং ইলেকট্রন পরস্পরকে কি করে আকর্ষণ করে। এখানে হোল এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ বা একজন আরেকজনকে কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, মানে তারা একে অপরের সাথে সংযুক্ত হয়ে বেনিশ হয়ে যায় অ্যাকচুয়ালি। এখানে শুধুমাত্র এই চার্জ গুলাই পড়ে থাকে, মানে আয়ন গুলাই পড়ে থাকে। কারণ কি দেখো, হোল এবং ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হয় বেনিশ, পজিটিভ এবং নেগেটিভ। এখানে হোল এবং ইলেকট্রন তারা যদি বেনিশ হয়ে যায় তাহলে এখানে কি পড়ে থাকে দেখো, কেবল বাম পাশে এই ঋণাত্মক আয়ন গুলা পড়ে থাকে এবং ডান পাশে ধনাত্মক আয়ন গুলা পড়ে থাকে। এখানে যেহেতু তাদের সাথে কোনো এক্সট্রা চার্জ নেই, হোল নেই, ইলেকট্রন নেই, সুতরাং এখান থেকে যদি হোলটা এই দিকে যেতে চায় ডান পাশে, তাহলে এই ঋণাত্মক আয়নের জন্য এবং এখান থেকে তোমার ইলেকট্রনটা যদি আসতে চায় এদিক দিয়ে, তাহলে এই পজিটিভ আয়নটার জন্য এখানে চিহ্ন যাচ্ছে। কারণটা কি দেখো, যেহেতু পজিটিভ হোল এবং নেগেটিভ ইলেকট্রন পরস্পরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে,
নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে এখানে একটা প্রাচীর বা বাধা তৈরি হয়। কি তৈরি হয়? প্রাচীর বা বাধা। এই প্রাচীরের নাম কি? এই প্রাচীরের নাম হচ্ছে ডেপ্লিশন রিজিয়ন বা বিগ প্রাচীর, এটাকে বলা হয়। গুরুত্বপূর্ণ নাম দেখবা, ডেপ্লিশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চল, যেখানে ইলেকট্রন এবং হোল নিঃশেষ হয়ে যাচ্ছে সেজন্য এটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। বা যার একটা নাম আছে তাকে বলা হয় বিগ প্রাচীর, যেহেতু একটা বাধা তৈরি করছে। কি কিসে বাধা? এই হোল এবং ইলেকট্রনের অবাধ বাধা। এখানে দেখো, এই হোলটা এই নেগেটিভ চার্জ পাস করে এদিক দিয়ে আসতে পারছে না, কারণ কি, সে এই পজিটিভ চার্জটা তাকে বাধা দিয়ে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। সিমিলারলি ইলেকট্রনটা এই পাশে আসতে পারছে না, যখন সে আসতে চাচ্ছে তখন এই নেগেটিভ আয়নটা তাকে বাধা দিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে এখানে একটা রিজিয়ন তৈরি হচ্ছে, যে রিজিয়নে অ্যাকচুয়ালি কোনো বাস্তব অ্যাকচুয়ালি বা চলনক্ষম কোনো চার্জ থাকছে না, সেজন্য এটাকে আমরা বলছি প্রাচীর বা নিঃশেষিত অঞ্চল বা ডেপ্লিশন রিজিয়ন। এই ডেপ্লিশন রিজিয়নে খুব কম পরিমাণে একটা বিভব পার্থক্য তৈরি হয়, কারণ মানে এরকম 0.1 থেকে 0.3 ভোল্টের বিভব তৈরি হয় কিসের মধ্যে, এই ডেপ্লিশন রিজিয়নটার মধ্যে। ওই ডেপ্লিশন রিজিয়নে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে মুভিং কোনো চার্জ আমরা পাচ্ছি না। চার্জ পাচ্ছি না কেন? যেহেতু পজিটিভ এবং নেগেটিভ হোল ইলেকট্রন পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, এখানে আমরা তার যত কোনো চার্জ পাচ্ছি না, দ্যাটস হোয়াই এখানে এটাকে আমরা এই নামে বলছি, যে এটা নাম হচ্ছে ডেপ্লিশন রিজিয়ন বা বিভব প্রাচীর। এই বিভব প্রাচীরে খুব কম পরিমাণ বিভব, যেমন 0.1 থেকে 0.3 ভোল্ট মানে বিভব তৈরি হতে পারে। এখন দেখো, পিএন জাংশন ডায়োডের যদি এই অবস্থা হয় তাকে আমরা সাংকেতিক বা সিম্বলিক ফর্মে এরকম করে লিখতে পারি। দেখো, এটা পি প্রান্ত আর এটা এন প্রান্ত, যেটা হচ্ছে এন নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। সিম্বলিক ফর্ম পিএন জাংশন ডায়োড। এই পিএন জাংশন ডায়োডটা দিয়ে আমরা করবোটা কি, পিএন জাংশন ডায়োডকে সার্কিটে আমরা দুইভাবে কানেক্ট দিতে পারি কাজ করার জন্য। সেই দুইভাবে কানেকশনের পদ্ধতিটা কি, একটা হচ্ছে আমি আবার বলছি, পিএন জাংশন ডায়োডের কার্যকারিতা কি বা তার কার্যক্রম কি, কার্যপ্রণালীটা কি আমরা দেখতে যাচ্ছি। পিএন জাংশন ডায়োডকে দুইভাবে সার্কিটে ব্যবহার আমরা করতে পারি, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখমুখী ঝোঁক, আর একটা হচ্ছে রিভার্স বায়াস বা পশ্চাৎমুখী ঝোঁক। আমি আবার একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো, আমরা বলছি পিএন জাংশন ডায়োডকে সার্কিটে দুইভাগে বা দুই ভাবে ব্যবহার করা যায়। এক হচ্ছে ফরওয়ার্ড বায়াস, বা সম্মুখ কারেন্ট বা সম্মুখ ঝোঁক, সম্মুখ প্রবাহ যাই বলো না কেন, একই হচ্ছে। দুই নম্বর হচ্ছে রিভার্স বায়াস বা পশ্চাৎমুখী ঝোঁক বা বিপরীত মুখী ঝোঁক। এই কথাগুলো মানে কি, চলো একটু দেখি, চেষ্টা করি একটু দেখা। আমরা ধরো এই পিএন জাংশন ডায়োডটাকে সার্কিটে ব্যবহার করবো, সার্কিটে যদি ব্যবহার করতে চাই তার সাথে একটা ব্যাটারি, জাংশনের সাথে একটা ব্যাটারি জুড়ে দিতে হবে। বললাম আমি সার্কিট জুড়ে দিচ্ছি, সার্কিটের সাথে তাকে জুড়ে দিচ্ছি ব্যাটারির সাথে। একটু লক্ষ্য করো, এটা পি টার্মিনাল, পিএন জাংশন ডায়োডের পি টার্মিনাল, পি প্রান্ত, আর এটা হচ্ছে কি, এন প্রান্ত। তো আমি ব্যাটারি নেগেটিভের সাথে পিএন জাংশন ডায়োডের পজিটিভ টার্মিনালটাকে একটু কানেকশন করে দিলাম। কিসের ক্ষেত্রে?
আমি এখন আলোচনা করছি তোমাদের সাথে পিএন জংশন ডায়োডকে কিভাবে আমরা সার্কিটে ব্যবহার করতে পারি। তো এটা যদি আমরা এইভাবে কানেকশন করে দেই একটি এই ট্রাম্পের সাথে ব্যাটারির নেগেটিভ ট্রাম্প, তাহলে সেটা আমাদেরকে যে বায়াস দিবে সেটা দিবে রিভার্স বায়াস। প্রথমে আমাদেরকে ফরওয়ার্ড বায়াসটা একটু আলোচনা করার সুবিধার জন্য সেই জন্য একটু ফরওয়ার্ড বায়াসটা একটু দেখি নেই আগে, তারপর রিভার্স বায়াস। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাই কি না? দেখো সার্কিটে যদি আমরা ব্যবহার করি, ধরো এখান থেকে পজিটিভ 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 যাচ্ছে, তাই তো? দিক দিয়ে সে গিয়ে করছে কি, এই হোল গুলো তার কি পজিটিভ প্রাচীরের দিকে ধাক্কা দিচ্ছে। আবার এদিক দিয়ে ব্যাটারি নেগেটিভ প্রান্ত হয়, এখান থেকে নেগেটিভ ইলেকট্রন আবার এই ইলেকট্রন গুলাকে ধাক্কা দিচ্ছে, মানে বিকর্ষণ করছে। অ্যাকচুয়ালি কি করছে, বিকর্ষণ করছে এই পজিটিভ চার্জ আবার এই পজিটিভ চার্জ বিশিষ্ট হোল গুলাকে, এবার নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করছে। বিকর্ষণ মানে ধাক্কা বা চাপের ফলে এই পজিটিভ চার্জ গুলো দাবিত হচ্ছে কিসের দিকে, ডেপ্লিশনের রিজিয়নের দিকে বা বিভব প্রাচীরের দিকে। আর এদিকে নেগেটিভ চার্জের ধাক্কায় ইলেকট্রন গুলো আবার দাবিত হচ্ছে কোন দিকে, এই ডেপ্লিশনের রিজিয়নের দিকে। যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ চলাফেরা শুরু হয়ে যায়, তখন এই ডেপ্লিশন রিজিয়ন ভেঙে যায় বা তার অস্তিত্ব আসলে থাকে না। যখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ চলাফেরা শুরু হয়, তখন এইখানকার অস্তিত্ব থাকে না। এখানে আমরা খুব কম মানের, খুব কম মানের না, মোটামুটি রিজনেবল মানের কারেন্ট পেয়ে থাকি, যাকে আমরা বলি মিলি এম্পিয়ার মানের। মিলি এম্পিয়ার, তোমরা জানো কারেন্টের ইউনিট এম্পিয়ার, মিলি মানের কারেন্ট, মিলি এম্পিয়ার মানের কারেন্ট আমরা পেয়ে থাকি বা প্রবাহ পেয়ে থাকি যখন হোলগুলা প্রাচীরের দিকে বা এই পজিটিভ চার্জের দিকে এবং ইলেকট্রনগুলা এই দিকে চলাফেরা করতে থাকে, তখন এখানে একটা তড়িৎ প্রবাহ ক্রিয়েট হয়। তড়িৎ প্রবাহ যতক্ষণ এই তোমার ব্যাটারি সার্ভিস বা ব্যাটারি থেকে ইনপুট যতক্ষণ চলতে থাকবে, ততক্ষণ আমরা এখান থেকে প্রবাহ পেতে পারবো। সে প্রবাহের মান হয় কত, মিলি এম্পিয়ার মানের প্রবাহ। তাহলে দেখতে পাচ্ছি যে যদি সম্মুখমুখী বায়াসে কানেক্ট করা হয় পিএন জাংশন ডায়োডকে, তাহলে পিএন জাংশন ডায়োড থেকে আমরা একমুখী কারেন্ট প্রবাহ বা বিদ্যুতের প্রবাহ পেতে পারি। এখানে বিদ্যুৎ প্রবাহ, আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা ডেপ্রেশন রিজিয়ন তৈরি হয়ে গিয়েছে, যেহেতু এখানে পজিটিভ চার্জের চাপ আছে বা পজিটিভ চার্জের আধিক্য আছে, সেজন্য পজিটিভ চার্জগুলো ধাক্কা দিচ্ছে আর এখানে ইলেকট্রনের ধাক্কা আসতেছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ডেপ্রেশন রিজিয়নটা ভ্যানিশ হয়ে যাওয়ার ফলে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। তাহলে সম্মুখমুখী বায়াসে আমরা যদি কিছু ক্যারেক্টারিস্টিক বলে তোমাকে, তাহলে তুমি বলবা এখান থেকে আমরা কারেন্ট পাচ্ছি বিরাম যতক্ষণ আমরা ইনপুট দিচ্ছি বাইরে থেকে, আর ইলেকট্রিসিটি ফ্লো যতক্ষণ থাকবে, ইনপুট যতক্ষণ থাকবে ইলেকট্রিসিটি ফ্লো আমরা পাবো, সেই ইলেকট্রিসিটির মান কত মানের প্লাস প্রায় মিলি অ্যাম্পিয়ার মানের ইলেকট্রিসিটি আমরা এখান থেকে পেতে পারি। আর একটা বিষয় খেয়াল রাখবা যে নিঃশেষিত অঞ্চল বা বিভব প্রাচীরের বেদ, বেদ মানে পুরুত্ব, তাই তো? পুরুত্বটা আস্তে আস্তে হ্রাস পায় সেক্ষেত্রে সম্মুখমুখী ঝোঁকের ক্ষেত্রে। একই বিষয়টা, একই ডায়াগ্রামকে রিভার্স বায়াস করে দিতে পারি কিনা একটু চিন্তা করো। যদি আমরা এই চিত্রকেই থেকে আমরা পরবর্তীতে আলোচনা করতে চাই রিভার্স বায়াসটা, তাহলে কি করবো দেখো, জাস্ট ব্যাটারির কানেকশনটাকে যদি উল্টে দিই, আগে ছিল পজিটিভের সাথে এই পজিটিভ প্রান্তটা, এখন আমি জাস্ট উল্টে যদি দেই ব্যাটারির কানেকশনটাকে, বললাম এদিকে হচ্ছে নেগেটিভ এদিকে হচ্ছে পজিটিভ, একটু লক্ষ্য করো। এখন আমরা দেখছি কি পিএন জংশন ডায়োডকে কিভাবে পশ্চাৎমুখী বায়াসে ব্যবহার করবো। দেখো এইটা হচ্ছে পিএন জংশনের পি টার্মিনাল, এই অংশটা পি টার্মিনাল পজিটিভ,
এটা হচ্ছে তোমার যেহেতু হোল চার্জ, আর এখানে হচ্ছে তোমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, সরি এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল ব্যাটারি। এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলো এদিকে যাবে, আর পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ চার্জ কি করবে, এদিকে যাবে, তাই তো? এখানে এই পজিটিভ চার্জ দ্বারা এই নেগেটিভ ইলেকট্রন গুলো আকর্ষণ পাবে। সিমিলারলি এই পাশে নেগেটিভ চার্জ দ্বারা এই হোল গুলো আকর্ষণ করবে, যেহেতু বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে, তুমি জানো, এবং সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে। এখানে কি দাঁড়াচ্ছে, হোল এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এখানে ইলেকট্রন এবং পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে ফলে দাঁড়াচ্ছেটা কি বিষয়টা, এই যে আমাদের যে রিজিয়নটা ছিল আগে সম্মুখমুখী বায়াসের বেলায় রিজিয়নের গ্যাপটা কমে যাচ্ছিল, পশ্চাৎমুখী বায়াসের বেলায় হবে তার উল্টা। তার মানে কি, যদি এই মুখী হয় চলাফেরা, এই মুখী হয় চলাফেরা, তাহলে কি সেই দিকে টান পাচ্ছে, সেই দিকে টান পাচ্ছে, তাহলে মাঝখানের যে গ্যাপটা বা বিভব প্রাচীরটা কি হচ্ছে, আগের থেকে বাড়ছে, তাহলে বিভব প্রাচীরটা, বিভব প্রাচীরের পুরুত্ব বা বেগ বেড়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে, পশ্চাৎমুখী বায়াসের ক্ষেত্রে। তাহলে পশ্চাৎমুখী বায়াসের ক্ষেত্রে এই ইলেকট্রন এবং হোলের প্রবাহের ফলে বা নিজস্বভাবে বা আভ্যন্তরীণ বিভবের জন্য খুব কম মানের কারেন্ট তৈরি হয়। আগে ছিল তোমার মিলিঅ্যাম্পিয়ার মানের, এখন পশ্চাৎমুখী বায়াসের খুব কম মানের, মাইক্রোঅ্যাম্পিয়ার মানের, মাইক্রো মানে 10^-6 মাইক্রোঅ্যাম্পিয়ার মানের কারেন্ট তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তো আর আমরা যে ডেপ্লিউশন রিজিয়নটা পেয়েছিলাম, ডেপ্লিউশন রিজিয়নের প্রথমে পিএন জাংশন ডায়ারটাকে সার্কিটে ব্যবহার করার পূর্বে যে ডেপ্লিউশন রিজিয়নটা পেয়েছিলাম তার বেদ খুবই কম, এরকম 10^-6 থেকে 10^-8 মিটার পর্যন্ত, খুব কম ডেপ্লিউশন রিজিয়নের মান। এটাকে যখন আমরা সার্কিটে ব্যবহার করছি তখন দেখতে পেলাম ফরওয়ার্ড বায়াসে ইলেকট্রিসিটি পাচ্ছি আমরা বা বিভব প্রাচীর কমে যাচ্ছে, আর রিভার্স বায়াসে বা পশ্চাৎমুখী বায়াসে এই ব্যাপটা বেড়ে যাচ্ছে, যার ফলাফলে আমরা খুব নগণ্য মানের কারেন্ট পাচ্ছি মাইক্রোঅ্যাম্পিয়ার লেভেলের। তাহলে আমরা এই পিএন জংশন ডায়োডটাকে পরবর্তীতে কিভাবে সার্কিটে ব্যবহার করি বা কি কাজে ব্যবহার করি, সম্মুখমুখী বায়াস এবং পশ্চাৎমুখী বায়াসের কার্যকারিতা পরবর্তী ক্লাসে আমরা দেখব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।